হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদেরকে দেখাবো পাকা কলার ফুডিং রেসিপি এই পুডিং রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আর যেসব বাচ্চারা ফল খেতে চায় না তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি এটা আমার ছেলেও কিন্তু কোনো ফল খায় না সেই কারণে আমি ওকে বিভিন্ন সময় বিভিন্নভাবে এইভাবে ফল দিয়ে কোনো কিছু বানিয়ে ওকে খাওয়াই তো বুঝতেই পারে না আসলে ও কী খাচ্ছে আর এর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে আপনারা আপনাদের বেবিদের জন্য এইভাবে করে খাওয়াতে পারেন অনায়াসে আপনার বেবিরা খেয়ে নেবে আমি একটু কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা তো চলুন এই পুডিংটি তৈরি করতে কি কি উপকরণ লাগে আর কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই আমি এখানে তিন কাপ দুধ জাল করে ঘন করে নিয়েছি এখানে দেড় কাপ মতো দুধ হয়েছে এখন আমি চিনি আর তিন কাপ দুধ জাল করে একসাথে জাল করে নিয়েছি সেই কারণে কিন্তু দুধের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে লাল লাল হয়ে এসেছে এখন আমি পাকা কলা নিয়ে নেব তিনটা নিয়ে এক সাইডে রেখে দেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কলা কম বেশি করে নিতে পারেন একটু বেশি পাকা হলে আর কলাটা ভালো হয় এখন আমি ডিম দিয়ে দেব এখানে আমি দুটি ডিম ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিম ব্যবহার করতে পারেন আমি এই দুধের ভিতরেই ডিমটা দিয়ে দিচ্ছি আর দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আমি ঠান্ডা করেই নিয়েছি কারণ এখানে হালকা একটু গরম আছে সেই কারণে আমি ডিমটার ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ডিমটা ডিম আর দুধ একসাথে মিশিয়ে নেব আমার মেয়েও কিন্তু আমার সাথে সাথেই আমাকে হেল্প করছে তো আমি ডিম আর দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি কোনো রেসিপি বানাতে গেলে আমার মেয়ের সেটা মানে না খাওয়া পর্যন্ত তার শান্তি হয় না সেই জন্য সে রেসিপি করার সময় পিছু পিছু ঘুর করে এখন কলাগুলো আমি ব্লেন করে নেব। কলাগুলো আমি ব্লেন্ড করে নিয়ে নিয়েছি নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম একই সাথে এখানে আপনারা চাইলে ভেনিলা এসেন্সও দিয়ে নিতে পারেন আমি এই কারণেই ভেনিলা এসেন্সটা দিই নি যে কলার ফ্লেভারটা আছে সেই কারণে আমি আর এসেন্সটা দিই আপনারা চাইলে দিয়ে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কিন্তু অলরেডি খাওয়ার জন্য ও এখনই হাতে নিয়ে নিয়ে শুরু করে দিয়েছে এখন এটা এক সাইডে রেখে দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেলটা তৈরি করার জন্য আমি একটি পুডিংয়ের বাটি নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আমি ভালোভাবে ক্যারামেলটা নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব এখন ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে যদি আমি না নাড়ি তাহলে এক পাশে দেখা যাচ্ছে পুড়ে যাবে আর একপাশে হবে না সেই কারণে কালারটাও সুন্দর আসবে না যদি কালারটা ভালো করতে চান তাহলে আপনাকে এভাবে বারবার নেড়ে দিতে হবে এভাবে নেড়ে নেড়ে আমি ক্যারামেলটা রেডি করে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখতেই পাচ্ছেন ক্রামেলটা প্রায় হয়ে এসেছে এইভাবে নেড়ে নেড়ে ক্রামেলটা রেডি করে নেব ক্রামেলটা প্রায় হয়ে এসেছে আমি চুলাটা এখন অফ করে দেব না হলে কালারটা বেশি চলে আসবে দেখতেই পাচ্ছেন ক্রামেলের কালারটা কিন্তু চলে এসেছে আর আমি এইভাবেই রেখে দেব মানে এই কালারটাই আমি চাচ্ছিলাম এখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে এর উপরে আমি সেই মিশ্রণটি দিয়ে দেব। তবে আমি একটু ছেঁকে নেব তাহলে যে স্মুথ হবে বেশি কলার ভিতরে যে একটু ওই যে কালো কালো দেখতেই পাচ্ছেন এরকম থাকে তো সেটা আর কি পড়ে যাবে না সেটা আলাদা হয়ে যাবে আর আপনার পুডিংটি স্মুথ হবে সেই কারণে ছেকে নিলে বেশি ভালো হয় দেখতেই পাচ্ছেন এখন এগুলো আমি সরিয়ে ফেলবো এখন বাটিটা আমি একটু ধরে দুই হাতে সাহায্যে এইভাবে একটু ট্যাপ করে দেব যাতে ভিতরটা সমানভাবে ছেট হয় কোনো দিকে উঁচু নিচু হয় না অনেক সময় দেখা যাচ্ছে পুডিং কোনো পাশে উঁচু নিচু হয়ে যায় তো এইভাবে করে দিলে সেইটা হয় না তো এখন আমি একটা হাড়িতে স্ট্যান্ড বসিয়ে পুডিং দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এরপরে আমি একটি শক্ত কোনো জিনিস বা ভারী কোনো জিনিস এটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো জাল করে নেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি পুরিংটা দেখছি হয়ে গিয়েছে কিনা না তো আমি একটু সরিয়ে দেখছি আর আমি যতটুকু পানি দিয়েছিলাম সব পানিটুকুই শুকিয়ে গিয়েছে আর হয়েই গিয়েছে আমি যে যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি হয়েছে পুডিংটি আমি এখন ঠান্ডা করে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি আমি ফ্রিজে রেখেছিলাম দেড় দুই ঘন্টা তারপরে এখন আমি একটা প্লেটে আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই আপনারা সেট হওয়ার জন্য ফ্রিজে দেড় থেকে দুই ঘন্টা রেখে দেবেন তাহলে পুডিংটি কিন্তু সুন্দরভাবে ছেট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর কালার হয়েছে দেখলেই বুঝতে পাচ্ছেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা আশা করি আজকের এ রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আপনারা আপনাদের বেবিদেরকে এইভাবে করে খাওয়াতে পারবেন খুব মজার একটি রেসিপি এটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন পুডিংটি কেমন হয়েছে আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভিতরটা কতটা সফট হয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের জন্য এবং আপনাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আবারও হাজির হব নতুন আরেকটি রেসিপি নিয়ে অন্য কোনো দিন আল্লাহ হাফেজ